আসসালামু আলাইকুম। আমরা মানে আমি আর মনি শেফ সাহেব, উনি একটা বড় রেস্টুরেন্টের, খুবই বড় রেস্টুরেন্টের শেফ। তো লকডাউনে সবকিছু বন্ধ থাকার ফলে উনি আমার সাথে কতগুলো তাদের রেস্টুরেন্টের রেসিপি শেয়ার করতেছেন, আমাকে দেখা দিচ্ছেন যে ঠিক রেস্টুরেন্টে কিভাবে তৈরি হয়। তো আজকে আমরা বানাবো দারুণ মজার একটা খাবার, এটা হচ্ছে সিচুয়ান ফ্রাইড চিকেন। একদম ওনাদের রেস্টুরেন্টে যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই। এটা তাদের রেস্টুরেন্টের দাম হচ্ছে 670 টাকা। তো বুঝেন কতখানি ভালো একটা জিনিস এটা আর কি, কতখানি দামি একটা জিনিস। উনি কোন রেস্টুরেন্টে কাজ করে সেটা আমি বলবো না, ওনার মালিক হয়তো এটা নাও পছন্দ করতে পারে। তো আসেন দেখি আমরা দেখে নিই কেমন করে ভালো ভালো রেস্টুরেন্টগুলোর মধ্যে এই ধরনের আইটেমগুলো তৈরি করে। প্রথমে শুরু করি সিচুয়ান ফ্রাইড চিকেন দিয়ে। তো এখানে আমরা এটাকে বলে কক মুরগি, মানে সোনালিকা টাইপের একটা আর কি, কক মুরগি, শক্ত মুরগি যেটা আর কি, সেটা নিয়েছি। এখানে সব চামড়া টামড়া ফেলে 800 গ্রামের মতো টিকছে। তো তার মধ্যে প্রায় 1.5 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ একে বলে আপনার চিকেন পাউডার দিতে হবে। চিকেন পাউডার যদি না থাকে তাহলে টেস্টিং সল্ট দিতে পারেন। এটা বেসিক্যালি চিকেন বুলিয়ন আর টেস্টিং সল্টের মিশ্রণ। এখান থেকে আমি রসুন বাটা দিব, এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। আদা বাটাও দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আচ্ছা, 1 টেবিল চামচের মতো সয়া সস। এটা হচ্ছে ম্যাগি সস। হ্যাঁ, ম্যাগি সস আপনাদের আমি বলবো এটা কি দিয়ে তৈরি। এটা দিতে হবে, আমি এখান থেকে দিচ্ছি, ওপ সরি পড়ে যাবে, উনি বলুক কদ্দুর। হ্যাঁ, 1 চা চামচের মতো। তো এই যে দেখেন উনি যে সসটা দিল, যেটাকে বলে ম্যাগি সস, সেটার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেন। 16% লবণ, সয়া সস 12%, ভিনেগার 7%, সুগার 6%, আর মনোসোডিয়াম গ্লুটামেট মানে টেস্টিং সল্ট। তো এইগুলো আপনারা মিলায় একটু পানির সাথে আপনারা নিজেরাই এই সসটা বানিয়ে নিতে পারেন। 1 চামচ লাগে, খুব একটা বেশি লাগবে না। সবচেয়ে ভালো হচ্ছে আপনার কোনো কিছু দেওয়ার দরকার নাই, এর বদলে 1/2 চা চামচ ভিনেগার দিয়ে দিন, তাইলেই হয়ে যাবে। আর একটু টেস্টিং সল্ট, কারণ সয়া সস তো খাওয়ার মধ্যে এমনিই দেওয়া হচ্ছে। সয়া সস, আয়োডাইজ সল্ট মানে লবণ, এই দুইটা তো এমনিই দেওয়া হচ্ছে। শুধু শুধু ভিনেগার আর টেস্টিং সল্ট একটু বাড়ানোর জন্য এত দামের একটা জিনিস কিনে লাভ নাই। 7 মতো লবণ ধরেন 1 চা চামচের মতো, এখন দিয়ে এটাকে মাখায় ফেলতে হবে ভালো মতো। তো এই 800 গ্রাম মুরগি দিয়ে কিন্তু আমরা 2টা আইটেম তৈরি করব। তো সিচুয়ানের জন্য আমাদের লাগবে 400 গ্রাম, এর অর্ধেক। এখানে কিন্তু 2টা মুরগি আছে, তো 2টা আইটেমে প্রথম দিকে মাখানোটা একই রকমের, সেই জন্য একসাথে মাখায় রাখলাম। আর একটু বলে লাগবে লবণ, উনি বললো আমি আর একটু দিয়ে দিই। এটা 7 মতো ধরেন, হ্যাঁ ওইটা 1 চামচের মতোই হলো, আর অল্প একটু বাড়লো। এটা রেখে দিতে হবে কতক্ষণ? 20 মিনিট। আচ্ছা, ভালো মতো মাখানোর পরে এটাকে 20 মিনিট রেখে দিব, ফ্রিজে না বাইরেই রাখবো। তো এই ম্যারিনেট করা মুরগিগুলা দেখেন, এইখানে থাই আর রান সহ আছে, মার কি রান আর থান সহ, এইগুলাকে আমরা কেটে কেটে ছোটো পিস করে নিব। থাই 1 পিস হবে, রান 1 পিস হবে, মানে একটা মুরগি 8 পিস করে নিব। এটা 4 পিস আছে, ব্রেস্ট সহ এটা 1 পিস, রান থাই মানে থাই আর লেগ সহ 1 পিস, এগুলোকে আমরা 8 টুকরা করে নিব এখন। তো মুরগিগুলোকে ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে, দেখেন একটা মুরগি 8 পিস, একদম হ্যাংলা পাতলা ভাতে মরা আর কি। যাই হোক, এখন এর মধ্যে আমি দিচ্ছি এখানে লাল মরিচ, কাঁচা মরিচই লালটা, কুচি করা 1 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের থেকে একটু বেশি হট সস, 1 টেবিল চামচ চিনি, সিকি কাপ মানে কোয়ার্টার কাপ তার থেকে একটু বেশি পেঁয়াজ কুচি 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 করে কাটা। তো এর আগে যে মুরগিগুলোকে আমি ম্যারিনেশন করে রাখছিলাম, ওখানে 2টা মুরগি ছিল, এখানে কিন্তু তার অর্ধেকটা নিয়েছি, মানে 1টা আস্ত মুরগি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। ম্যারিনেশন করছিলাম কিন্তু আমি 2টা মুরগি এর আগে। এর সাথে দিতে হবে লেবুর রস, প্রায় 1.5 টেবিল চামচের মতো, 1/2 চা চামচ জিরার গুঁড়া, এটা দিয়ে আগে একটু মেখে নিতে হবে।
ভালো মতো বিশেষ করে এই যে থাই আর ব্রেস্টের পিসগুলো আছে ফাঁকে ফুকে সব জায়গায় যাতে যায় আর কি। এখন এর সাথে দিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ার, তো এইটাতে মোটাভাবে কোট হয় এমনভাবে দিতে হবে, এটা একটু ঘন হবে যাতে গায়ে গায়ে লেগে থাকে। তো আমি এখানে ধরেন প্রায় যতখানি ময়দা দিলাম ঠিক ততখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি, কিন্তু এই যে দেখেন, দিয়ে আমি এটা মেখে মেখে দেখব যে আমার জিনিসটা পুরাপুরি কোট হয়েছে কিনা ভালো মতো, না হইলে আরও দুই একবার হয়তো দিতে হইতে পারে নাও হইতে পারে, এখন হবে না, কারণ উনি অভিজ্ঞ মানুষ, উনি দিয়ে দিল পাশ থেকে মাপ মতোই। আর যারা আমরা আমাদের যাদের অভিজ্ঞতা নাই তারা দিয়ে ঘন একটা জিনিস করে এর সাথে লাগায় নিতে হবে। আর লাগবে না, তো হয়ে গেল মাখানো। দেখেন জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি কি না, যে এইটা যাতে ঘন করে গায়ের সাথে লেগে থাকে, কোনো পাতলা ব্যাটাটা আর কি, যে এগুলো আছে এগুলো ভাজার সময় সব এটা পুরোটা গায়ের মধ্যে লেগে থাকবে। এখন এখানে তেল গরম করে মোটামুটি হাই হিটে আছে, কিন্তু অত হাই হিটে না যাতে পুড়ে না যায়, মানে মিডিয়ামের থেকে একটু উপরে। এই যে আমি মেখে রাখলাম, এগুলাকে এখন এমনভাবে দিতে হবে উপরে যাতে কোটিংটা থাকে। আবার এটা কিন্তু সব জায়গায় কোটিংটা লাগবে না, অসুবিধা না, এটা ওইভাবেই হয়। এটা টক ঝাল মিষ্টি কি সিচুয়ান চিকেন, সিচুয়ান ফ্রাইড চিকেন। তো এই যে দেখেন ভালো করে যেভাবে লাগাচ্ছি, যদ্দূর লাগে লাগলো, তারপরে এটাকে ছেড়ে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ছাড়তে হবে যাতে সবগুলো ঠিক মতোই হয়। একটু খোঁচা দিয়ে নিচ থেকে ছাড়াই দেই যাতে লেগে পুড়ে না যায় বেশি। তিন চার মিনিট ভেজেই এইগুলাকে উঠায় ফেলতে হবে, একটু পানি ঝরাইতে হবে, মানে এগুলো ডবল ফ্রাই হবে, এর থেকে একটু রস বাইর হবে, একটু ঠান্ডা হবে, তারপরে হবে যাতে ভিতরটা ক্রিস্পি হয়। আমি একটা নিচে কিছু দিয়ে দিই, এই ওমা গরম, এই যে এই অবস্থায় উঠানো হইল, এখন কয়েক মিনিট রাখতে হবে। এইভাবে মিনিট তিন চারেক পরে এইগুলাকে এখন আবার ভাজাটা দিতে হবে। এটা হচ্ছে ফাইনাল ভাজা, তেলটা কিন্তু হাই হিটের একটু নিচে আছে। তিন চার মিনিট ভেজে এটাকে উঠে ফেলতে হবে। আমি আপনাদের কালারটা দেখাই দিচ্ছি কাছ থেকে, এটা কিন্তু যতক্ষণ রেস্টে ছিল ততক্ষণই কিন্তু এর ভিতরটা সিদ্ধ হয়ে যাচ্ছিল, অতএব ভিতর নিয়ে কোনো চিন্তার কারণ নাই, এই ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ছড়াই নিয়ে এটাকে এই দেখেন এইদিক থেকে এই যে মানে সূর্যের একটু রংটা চলে যায় আমার জানলার পাশে, যাই হোক আপনাদের আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি এটাকে। তো এই যে দেখেন হয়ে গেল আমার একদম রেস্টুরেন্টের দামি রেস্টুরেন্টের শেফের হাতে তৈরি, মানে আমার হাতে তৈরি যদিও উনি পাশেই দাঁড়াইছিল, সিচুয়ান ফ্রাইড চিকেন। দারুণ মজা খাইতে, একবার বানাইলেই বুঝতে পারবেন যে আমার প্রথমে মনে হচ্ছিলো এত দাম নেয় কেন, একবার বানালেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মতো কিপটা ফকির নিয়েও এটা ওই 670 টাকা দিয়ে কিনে খাবে, এতই মজা। তা আপনারা দেখে গেলেন খুব সহজে কেমন করে বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন লকডাউনের মধ্যে অনেকে রেস্টুরেন্টে যাইতে পারতেছেন না, কিংবা যাওয়ারও উপায় নাই, রেস্টুরেন্ট বন্ধ, তাই বলে খাবেন না এমন তো কোনো কথা নাই, রেস্টুরেন্টকে আপনাদের ঘরে আমি নিয়ে আসলাম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। হ্যাপি যশোর আইটেম বানাইলেই বুঝতে পারবেন, দেখেন কত সহজে হয়ে যায়। এবং এগুলা
অরিজিনাল রেসিপি আমরা কোনো কিছুই বদলাই নাই এর মধ্যে। আপনারা নিজের পছন্দ মতো বদলায় টদলায় নিতে পারেন, উনি কী দিল, কেন দিল, কীভাবে দিল, না দিলে কী হইতো, এই সমস্ত কোনো প্রশ্ন এখানে উঠবে না। কারণ হচ্ছে যে উনি যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই আমরা আপনাকে রান্না করে দেখাইলাম। মডিফাই কী করবেন আপনাদের উপরে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।